সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দন মিমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র কর্তৃক কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সংবর্ধিত সারেতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্যাটারাস অ্যাসোসিয়েশনের এসএক্স রিজিয়নের নেটওয়ার্কিং ইভেন্ট প্রবাসী হবিগঞ্জ বাসীদের সাথে এমপি অ্যাডভোকেট এম এ জহিরের মত শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো বিস্তারিত যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়রের পক্ষ হতে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাহ সিরাজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে এ সময় বার্মিংহামে বাংলাদেশের কৃষি পণ্যের প্রবেশের আশ্বাস দেন মেয়র তোলা ছবি নিয়ে বার্মিংহাম থেকে বাংলাদেশের কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে বার্মিংহাম সিটি কাউন্সিলের পক্ষ থেকে চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইক সিরাজকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে চ্যানেল আয়ের পনেরো বছর পূর্তির একটি ব্যাস লর্ড মেয়র মাইক লেডিকে পড়িয়ে দেন শাইক সিরাজ মেয়র মাইক সে সময় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য চ্যানেল আয়ের ভূয়সী প্রশংসা করেন Mr Shiraz and and the work uh, that he's been doing uh, back in in Bangladesh uh, particularly for the farming communities and the fact that um, he won't stand for bureaucracy uh, being the cause of anyone's uh, downfall and uh, the fact that he champions uh, agriculture. Dr. যুক্তরাজ্যের সবচেয়ে বড় Market মার্কেট বার্মিংহামে বাংলাদেশের কৃষি পণ্যের প্রবেশের সহযোগিতার আশ্বাস দেন বার্মিংহাম সিটি কাউন্সিলের সংবর্ধনায় কাউন্সিলর নেওয়াজ আলী ও চ্যানেল আই কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইংল্যান্ডের বার্মিংহাম থেকে এম এর মুরাদ চ্যানেল আই বাংলাদেশ ক্যাটার্স ইউকে সভাপতি পাশা খন্দকার বলেছেন বিসিএ ইমিগ্রেশন ভ্যাট স্টাফ সংকট ও রেস্টুরেন্টে অযাচিতভাবে হোম অফিসের রেট নিয়ে হোম অফিস ও সংশ্লিষ্ট বিভাগের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছে তিনি এই সেক্টরকে টিকিয়ে রাখতে সকল রেস্টুরেন্ট মালিকদের ভেদাভেদ ভুলে গিয়ে বিসিএর সদস্য গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন ক্যাটার্সোসিয়েশন রিজিয়নের নেটওয়ার্কিং ইভেন্টে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন সংগঠনে এসএক্স রিজিয়নের আহ্বায়ক জামাল উদ্দিন মকদ্দিসের সভাপতিত্বে উচ্চুক মহাবায়ক ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিসিএ সেক্রেটারি জেনারেল এম এম মনিম সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন প্রচার সম্পাদক আনিস চৌধুরী মেম্বারশিপ সেক্রেটারি সাইফুল আলম ট্রেনিং সেক্রেটারি হেলাল মালিক প্রমুখ বক্তব্য রাখেন সারি রিজিয়নের মেম্বারশিপ সেক্রেটারি নাসির উদ্দিন রিজিয়নের আলতাফ হোসেন আশরাফ হোসেন মুকুল আক্তার হোসেন টিটুল ইস্তাক আহমেদ দুদু অ্যাকাউন্ট্যান্ট মুহিদ আহমেদ সাংবাদিক মতিউর রহমান অনেকে এদিকে এম এ জহির এমপি বলেছেন বর্তমান সরকারের আমলে সারা দেশে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করা হয়েছে তা ঈর্ষান্বিত সেই উন্নয়নের ধারাবাহিকতা রাখার জন্য আপনারা যদি আবার এমপি নির্বাচিত করেন তাহলে হবিগঞ্জকে একটি মডেল জেলায় রূপান্তরিত করব মঙ্গলবার পূর্ব লন্ডনে স্থানীয় একটি হলে অভিগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির ভাষণে তিনি কথা বলেন সংগঠনের সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে এবং বেস্টার এনামুল হক ও অ্যাডভোকেট চৌধুরী ফয়জুর রহমানের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাই হান্ড্রেস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার আতাউর রহমান সাবেক মেয়র ফারুক আসারি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুজ্জামান চৌধুরী বাংলাদেশ থেকে আগত সাবেক চেয়ারম্যান দেওয়ান সৈয়দ আব্দুল বাসিদ কাউন্সিলর শাফিকুল হক মুকিদ চৌধুরী গাজিউর রহমান অ্যাডভোকেট মুমিন আলী আলামিন মিয়া সহ আর অনেকে ব্রিটেনের কার্গো ব্যবসার পথিকৃত প্রতিষ্ঠান জে এয়ার কার্গোর হিত্র ব্রাঞ্চের উদ্বোধন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনে জেএমজি নতুন এই ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান মঙ্গলবার সন্ধ্যায় হাউন্সলর স্থানে একটি হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন ব্রিটেনে কার্গো ব্যবসা জেএমজি যে অভূতপূর্ব জনপ্রিয়তা এনেছে বাংলাদেশি কমিউনিটির জন্য তা অহংকারের বিষয় এছাড়া জেএমজির সার্বিক সফলতা কামনা করে বক্তারা আরও বলেন ইউকেতে নিজেদের সফলতার পর জেএমজি ইউরোপ তাদের ব্যবসা সম্প্রসারণ করে কার্গো ব্যবসায় আমাদের জন্য নতুন দিগন্তের সূচনা করেছে জেএমজির ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদের সভাপতিত্বে অ্যাকাউন্ট্যান্ট আবুল হায়াত নুরুজ্জামানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেএমজির হিত্র ব্রাঞ্চের সিইও আলী সাদেক শিপো বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাউন্সলার বারা মেয়র কাউন্সিলর সচিন গুপ্তা বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডিজিএম আতিক রহমান চিস্তি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের মুকিম আহমেদ ডানাটার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রিয়াদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন জেএমজে হিট্রপ উপস্থিত ছিলেন যে এম যে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এফ আর রাহিম বিবিসি এর ফিনান্স ডিরেক্টর মহিব চৌধুরী এটিএন বাংলা সিইও হাফিজ আলম বক্স এনটিভি টিভি ডিরেক্টর সরার বাবু অ্যাকাউন্ট্যান্ট মাহবুব মুর্শেদ হিলস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক হেলাল খান সহ আরও অনেকে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের উদ্যোগে পূর্ব লন্ডনে স্থানীয় একটি রেস্টুরেন্টে লন্ডন সফরত অ্যাডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী ও অ্যাডভোকেট জুয়েল আহমেদের সম্মানে এক সংবর্ধনা প্রদান করা হয় যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফুকরুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ খান ও যুবলীগ নেতা জামাল খানের যৌথ পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুজ্জামান চৌধুরী সাংবাদিক শাহাবুদ্দিন বেলাল উদ্দিন হাবিবুর রহমান হাবিব প্রমুখ সভার শুরুতেই সংবর্ধিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সভায় অন্যান্যদের মধ্যেও উপস্থিত ছিলেন মোহাম্মদ আহসান অ্যাডভোকেট এম এ করিম আব্দুল হোসেন নজমুল ইসলাম মোতাহির হোসেন চুনু কাজী মাসুম দিলাল আহমেদ তারেক আহমেদ ফাসুল হোসেন সুমন সহ অন্যান্যরা বাংলা পত্রিকাগুলো কমিউনিটির সুখ দুঃখ উন্নয়ন গাথা তুলে ধরার মাধ্যমে প্রবাসে বাঙালি কমিউনিটির গঠনে ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সাইক সিরাজ মঙ্গলবার রাতে ব্রিটেনের অন্যতম জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা বাংলা পোস্ট পরিদর্শনকালে তিনি একথা বলেন এ সময় বাংলা পোস্টের পক্ষ থেকে তাকে স্বাগত জানান বাংলা পোস্টের চেয়ারম্যান শেখ মফিজুর রহমান বাংলা পোস্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরীর পরিচালনায় এতে অতিথির বক্তব্য রাখেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন বাংলা পোস্টের হেড অব প্রোডাকশন সালে আহমেদ বিশিষ্ট সাংবাদিক হামিদ মোহাম্মদ ম্যানেজিং এডিটার তানবির আহমেদ চ্যানেল আই ইউরোপের বার্তা সম্পাদক এম এ আর মুরাসহ আর অনেকে পরে ব্রিটেনের একমাত্র বাংলা রেডিও বেতার বাংলা সাইক সিরাজ পরিদর্শনে গেলে তাকে স্বাগত জানান বেতার বাংলার প্রধান নির্বাহী নাজিম চৌধুরী এ সময় বেতার বাংলার কর্মকর্তা ও কলকশীর কলা কুশলীরা উপস্থিত ছিলেন আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে লন্ডন বাংলা উইমেন নেটওয়ার্কের উদ্যোগে সাংবাদিক নূর আহমেদকে সংবর্ধনা প্রদান ইউনাইটেড ড্রাইভিং ইনস্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে ড্রাইভিং সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত